মেসি অবসর নিচ্ছে কবে, এটা জানতে আগ্রহের কোনো কমতি নেই ফুটবল ফ্যানদের। তাকে সবুজ গালিচা ছাড়তে হবে, ছাড়তে হবে খ্যাপাটে ছুটে চলা, এটা ভাবতেই হয়তো হৃদয়ে মন খারাপের ফুল ফোটে লিও ভক্তদের। কিন্তু যেতে তো হবেই, ছেড়ে যেতে হবে, থেমে যেতে হবে, এটাই নিয়ম। উরবানা প্লেকে দেয়া এক সাক্ষাৎকারে এলিমটেন আভাস দিয়েছেন তিনি আর বেশি দিন জাতীয় দলের হয়ে খেলবেন না। তার ক্যারিয়ারে আর কিছু পাওয়ার বাকি নেই। সাতটা ব্যালন ডিওর, চারটা চ্যাম্পিয়ন্স লিগ, একটা কোপা আমেরিকা, একটা ফিফা ওয়ার্ল্ড কাপ, সবকিছুই পূর্ণতা দিয়েছে লিও মেসিকে। এবার বোধ হয় বিশ্রামে যাওয়ার পালা। অবসর নিয়ে মেসির উত্তর স্বভাব সুলভ, যেমনটা দেখা যায় সবসময়। মুচকি হেসে কথা বলতে পছন্দ করেন লিও। এবার তৃপ্তি নিয়ে বললেন, আমি ক্যারিয়ারের শেষ ভাগে দাঁড়িয়ে আছি, এটাই নিয়ম। আমি জাতীয় দলের হয়ে সবকিছুই পেয়েছি যা আমি স্বপ্ন দেখেছি, নিজের ব্যক্তিগত অর্জনেও পেয়েছি সবকিছু। কখনো কল্পনাও করিনি সবকিছু আমার সাথে ঘটবে। আমার কোনো অভিযোগ নেই, কোনো কিছু জিজ্ঞেস করার নেই। বিশ্বকাপ জিতেছি, কোপা আমেরিকা জিতেছি, আর কিছু বাকি নেই। কাতার বিশ্বকাপ জিতেই মেসি জানিয়েছিলেন 2026 বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নাই তার। তার মানে লিওর মনে এখন বিদায়ের অপেক্ষা। যতটুকু ছিল বাকি সবটাই পেয়ে গেলেন কাতারে, ট্রফিকে চুমু খেয়ে জড়িয়ে নিলেন। আহা, সে কি তৃপ্তি! নিজেকে উপেক্ষা করার সুযোগটা দেননি মেসি। সব পাওয়া শেষে এখন জার্সি তুলে রাখার চিন্তায় মগ্ন এলিমটেন। আরিফুদ্দিন নবীন, একাত্তর। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167।